হাই গাইস, আপনাদের স্বাগত জানাই আমাদের দার্জিলিং সিকিম সিরিজের দ্বিতীয় এপিসোডে। আজ আমরা টাইগার হিলে সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে এসেছিলাম। মেঘাচ্ছন্ন পরিবেশ থাকা সত্ত্বেও সূর্যোদয় দেখতে পেলেও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আর আমাদের দেখা হয়নি। দীর্ঘ দেড় ঘন্টা অপেক্ষা করেও আজ আমরা ব্যর্থ। এই যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না, তাতে মন খারাপ করার কোনো দরকার নেই বন্ধুরা। পরের বার আমরা আবার আসবো আর কাঞ্চনজঙ্ঘাকে দেখেই ছাড়বো। এবার আমাদের পরবর্তী আকর্ষণ বাতাসিয়া লুপ। এখানে আমাদের অনেক বীর জওয়ানদের রোল অফ অনারের স্মৃতিফলক আছে, আর এখান থেকে চারিদিকের দৃশ্য অত্যন্ত সুন্দর। দেখতে দেখতে আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করছে, যদিও তাদের একদমই মানাচ্ছে না। আর আমার কথায় কেউ সিরিয়াস হবেন না, ভিডিওটিকে মজার জন্যই নেবেন। এখানে শীতের পোশাক, দার্জিলিংয়ের চা আর দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরার সুব্যবস্থা আছে, আর তার সাথে আছে 50 টাকার বিনিময়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দূরের সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা। এরপর দার্জিলিংয়ের আঁকা বাঁকা মনোরম পথ দিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এখানেই ছেড়ে যাবেন না, আপনাদের জন্য অপেক্ষা করে আছে একটি বিখ্যাত পাহাড়ি নাচ, দেখে উপভোগ করুন।